তো আজকের ভিডিওতে আমরা দুটি ইম্পর্টেন্ট টার্ম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মিনটার্ম এবং ম্যাক্সটার্ম, এবং পরবর্তীতে আমরা কিছু বেসিক গেটের স্ট্রাকচার দেখব এবং কিভাবে তার ট্রুথ টেবিল গুলো কমপ্লিট হয় তাও দেখব। সর্বপ্রথমে মিনটার্ম এবং ম্যাক্সটার্ম কি, জাস্ট সিম্পলি আপনাদের জাস্ট সিম্পল কথা, সেটা হচ্ছে মিনটার্ম হচ্ছে আমার যদি যদি আমার থ্রি ভ্যারিয়েবল একটা পথ থাকে, যেটা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, দেন এটার মিনটার্ম হবে আমার যে এক্স ওয়াই জেড বা এক্স ওয়াই বার জেড, এগুলাকে বলা হবে আমার মিন টার্ম। আর ম্যাক্স টার্ম হবে ওগুলো যেগুলো হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরকম প্যাকেজগুলোকে আমরা ম্যাক্স টার্ম হিসাবে গণ্য করব। মিন টার্ম আর ম্যাক্স টার্মের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে মিন টার্মের ক্ষেত্রে আপনি যদি এক্স ওয়াই জেড দেন সেটাকে আপনার ওয়ান 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 যেটা হচ্ছে 7 ডিনোট করবে, কিন্তু আপনি ম্যাক্স টার্মের ক্ষেত্রে এক্স ওয়াই জেড এটাকে আপনার 0 0 0 সেটা একটু আপনার 0 ডিনোট করবে। তার মানে হচ্ছে মিন টার্মের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স বার ইকুয়াল টু 0, ম্যাক্স টার্মের ক্ষেত্রে এক্স বার ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 0। এখন আমরা দেখি যে কিভাবে মিন একটি ফাংশনের মিন টার্ম এবং ম্যাক্স টার্মের যে সাম অফ প্রোডাক্টস আর প্রোডাক্ট অফ সাম থাকে ওগুলো আমরা একটু দেখবো। তো সর্বপ্রথমে যখন আমরা একটি ফাংশনের কিছু মিন টার্ম থাকবে এবং মিন টার্ম গুলাকে সাম আকারে প্রকাশ করব, সেটাকে বলা হবে আপনার সাম অফ মিন টার্মস। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই, এটাকে বলা হবে সাম অফ মিন টার্মস। এখন সাম অফ প্রোডাক্টস মানে কি, দেখেন এক্স ওয়াই জিনিসটা কিন্তু গুণাকার আছে একটা প্রোডাক্ট বলতে গেলে, তো এগুলার যদি আমি সাম করি অবশ্যই এটা সাম অফ প্রোডাক্টস হওয়ার কথা, কিন্তু সাম অফ প্রোডাক্টসে একটু পার্থক্য আছে। সাম অফ মিন টার্মসে আমার সবগুলাই কিন্তু এক একটা মিন টার্ম, কিন্তু সাম অফ প্রোডাক্টসের মধ্যে যে কোনো একটা মিন টার্ম হতে পারে বা নাও হতে পারে, বাট আপনার সবগুলা মিন টার্ম হবে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন এক্স বার, এটা কিন্তু একটা মিন টার্ম না, এখান থেকে ভাঙলে আপনার দুইটা পদ বেশি পাচ্ছেন, এক্স বার ওয়াই, এখানে হচ্ছে এক্স বার ওয়াই বার, ওকে। দেন হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম কি, আমার ম্যাক্স টার্ম গুলাকে আমি যদি গুণ আকারে লিখি সেটাই হচ্ছে আমার প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, আর প্রোডাক্ট অফ সাম হচ্ছে ঠিক সাম অফ প্রোডাক্টস এর মতো, প্রোডাক্ট অফ সাম হচ্ছে আমার সবগুলা ম্যাক্স টার্ম থাকবে না, অ্যাট লিস্ট একটা হলো ম্যাক্স টার্ম থাকবে না, আর যেটাকে আমরা প্রোডাক্ট আকারে রিপ্রেজেন্ট করছি। যেমন এখানে এক্স হচ্ছে একটি ম্যাক্স টার্ম বিহীন পদ। এখন আমরা একটি ফাংশন দেখি যেটাকে আমরা সাম অফ প্রোডাক্ট সরি সাম অফ মিন টার্ম হিসাবে আমরা প্রকাশ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে ফাংশনটা দেওয়া আছে, ফাংশনের সিম্পলিফাইড ফর্ম হচ্ছে এক্স ওয়াই বার জেড, কিন্তু এখানে যদি আমার সিম্পলিফাইড থেকে আমাকে মিন সাম অফ মিন টার্ম বের করতে বলে, তাহলে অবভিয়াসলি আপনাকে ব্যাক ট্রেক করে এই টোটাল পদটা বের করতে, ওকে। এই পদটার ভ্যালুটা কি আমি আপনাদের যদি একটু লিখি, সো এখানে হচ্ছে এটা হচ্ছে 0 তিনটা বার, এই জন্য দেন হচ্ছে 100 তার মানে হচ্ছে 4, তারপর হচ্ছে 101 সেটা হচ্ছে 5, দেন হচ্ছে 110 সেটা হচ্ছে 6, আর 111 যেটা হচ্ছে 7। তো আমার সাম অফ মিন টার্ম হচ্ছে 0 4 5 6 7। এখন যদি আপনাকে বলা হয় যে সাম অফ মিন টার্ম থেকে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম কিভাবে আমি বের করব, তো ওটার জন্য আপনারা দেখেন এখানে হচ্ছে আমি একটি সাম অফ মিন টার্ম লিখে রাখছি যেটা হচ্ছে 147। তো সাম অফ মিন টার্মকে আমি যদি একবার নট করি তাহলে আমার বাদ বাকি রেজাল্টগুলো চলে আসবে, যেমন আমার 147, তো তো আমার বাকি থাকে কি 0, দেন হচ্ছে 2 3 5 6, এগুলো আমার বাকি থাকে, তো এগুলোই হচ্ছে আমার নট করার পরে রেজাল্ট। তো আমি এফ প্রাইম লিখে নট করার পরে রেজাল্টগুলো লিখলাম, দেন আমি ওটাকে আবার নট করলাম, আবার নট করার ফলে হচ্ছে কি আমার এই টার্মটাকে আমি এখন ডি মর্গানস ল অ্যাপ্লাই করে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম বানাতে পারলাম। তো প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম বানানোর পরে আমার কাজ হবে কি, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মটাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে আমি আবার ডি মর্গানস ল অ্যাপ্লাই করেছি, যেটা হচ্ছে আমার ডিরেক্ট প্রোডাক্ট অফ ম্যাক্স ল হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে বাদ বাকি ছিল ওগুলাই কিন্তু আমার প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, যে 2 3 2 0 2 3 5 6, তার মানে হচ্ছে আমি যদি মিন টার্মকে ছোট হাতের এম দিয়ে প্রকাশ করি আর ম্যাক্স টার্মকে বড় হাতের এম দিয়ে প্রকাশ করি, তো মিন টার্মকে যদি আমি একবার নট করি সেটাই হচ্ছে আমার প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম।
এখন আপনারা দেখেন আমরা সাম অফ মিনটার্ম, সরি মিনটার্ম আর ম্যাক্সটার্মে যে বাইনারি রিপ্রেজেন্টেশন গুলার সাথে মিক্স করে আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি এখানে বাইনারি বিসিডি ভ্যালুটা লিখি, যেমন 0 1 2 3 4 5 6, লাস্ট হচ্ছে 7, তার মানে হচ্ছে জিরোর জন্য আমার রিপ্রেজেন্টটা হচ্ছে 0 0 0, আর টার্মটা হচ্ছে এক্স বার ওয়াই বার জেড বার, আর ডেজিগনেশন তো ছোট হাতের এম নট। কিন্তু ম্যাক্স টার্মের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর ডেজিগনেশন হচ্ছে ক্যাপিটাল লেটার এম নট। ঠিক তেমনি সাতের জন্য হবে এক্স ওয়াই জেড, M7, এক্স বার ওয়াই বার জেড বার সবগুলাই অর করে ক্যাপিটাল লেটার M7। তো এই ছিল আমাদের মিন টার্ম এবং ম্যাক্স টার্ম। এখন আমরা কিছু বেসিক গেট নিয়ে আলোচনা করব। তো বেসিক গেট গুলোর মধ্যে যে যে গেট গুলো আছে আর আমরা যেখানে যে যে গেট গুলো নিয়ে আলোচনা করবো তাই আমরা আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে এন্ড গেট। এন্ড গেটের কাজ কি? দুটো জিনিস কি আমার হইতে হবে আর নাহলে হবে না। সো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি জিনিসটাকে এন্ড করব, তার মানে হচ্ছে আমার দুইটার দুইটাই ট্রু হইতে হবে। আপনি যদি এখন ট্রুথ টেবিলের সাথে কম্পেয়ার করেন, ও আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আমার এন্ড এর যে সার্কিট টেবিল, মানে সরি সার্কিট ডায়াগ্রাম, মানে এন্ড গেটটা হচ্ছে আমার এরকম এরকম। সো এন্ড গেটের যে ট্রুথ টেবিল এটা হচ্ছে আমার এন্ড গেটের ট্রুথ টেবিল। এন্ড গেটের ট্রুথ টেবিলটা দেখেন, এক্স আর ওয়াই যখন 0 0, এফ এর মান 0, ঠিক আছে, এক্স যখন 0 ওয়াই যখন 1 তাও আমার এফ এর মান 0, এক্স 1 ওয়াই 0 তাও আমার এফ এর মান 0, বাট আমার যখন এক্স 1 ওয়াই 1 মানে দুইজনই যখন আমার হাই হয়েছে বা ট্রু হয়েছে তখন হচ্ছে আমার ফাংশন থেকে একটা আউটপুট পাচ্ছি, সেটা হচ্ছে 1। অরের ক্ষেত্রে জিনিসটা একটু উল্টো। অরের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একজন হলেই হবে, মানে এক্স আর ওয়াই এর মধ্যে একজন হলেও হবে বা দুজন হলেও হবে। তো আপনি যদি এখন ট্রুথ টেবিলটা কম্পেয়ার করেন, সেটা হচ্ছে এক্স আর ওয়াই যখন দুইজনই 0 তখন হচ্ছে আমার ফাংশন আউটপুট 0, কিন্তু এক্স 0 ওয়াই 1 আমার ফাংশন আউটপুট 1 আসছে, এক্স 1 ওয়াই 0 আমার ফাংশন আউটপুট 1 আসছে, আর দুইজনই যখন 1 তখন আমার ফাংশন আউটপুট 1 আসছে। ওকে, এখন হচ্ছে আমার ইনভার্টার গেট। তো ইনভার্টার গেট কে আমরা ঠিক এইভাবে একটি ত্রিভুজ দিয়ে সামনে একটি নট দিয়ে দিব, সেটা হচ্ছে আমার ইনভার্টার গেট। তো ইনভার্টার গেটের ট্রুথ টেবিলটা যদি আপনারা দেখেন, আমি যা ইনপুট দিব তা আমার অপোজিট করে দিবে, যেটা আমি 0 ইনপুট দিয়ে 1 দিবে, 1 দিলে 0 দিবে। আর বাফার হচ্ছে কাইন্ড অফ আমার একটা স্ট্রেট লাইন, মানে একটা তার, আমার যা আসবে তাই দিবে। তো বাফার আর ইনভার্টার কিন্তু মোটামুটি সেম, জাস্ট এখানে হচ্ছে ইনভার্টারে একটি নট দেওয়া আছে। বাফারের ক্ষেত্রে 0 দিলে 0, 1 দিলে 1। এখন আমরা আরো কিছু স্পেশাল গেট দেখি, ন্যান্ড গেটটা কি? ন্যান্ড গেট কিছুই না, আপনারা যদি একটা অ্যান্ড গেট চিন্তা করেন, এই হচ্ছে আমার অ্যান্ড গেট। অ্যান্ড গেটের আউটপুটটা একটি নট গেটের মধ্যে ঢুকেছে, যেটার আউটপুটটাই হচ্ছে আমার ন্যান্ড গেট। ঠিক তেমনি নর গেট কি? আমার একটা অর গেট, অর গেটের আউটপুটটা একটা নটের ভিতরে ঢুকেছে, নটের আউটপুটটাই হচ্ছে আমার নর এর আউটপুট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্ড আর নর হবে আমার ঠিক ন্যান্ড আর নর হবে আমার ঠিক অ্যান্ড আর অর ঠিক অপোজিট। তার মানে হচ্ছে ন্যান্ড যখন দেখছেন তখন হচ্ছে 0 0 ক্ষেত্রে আমার 1 দিচ্ছে, 0 1 ক্ষেত্রে 1 দিচ্ছে, 1 0 ক্ষেত্রে 1 দিচ্ছে, 1 1 এর ক্ষেত্রে আবার আমার 0 দিচ্ছে, নরের ক্ষেত্রে খালি আমার 0 0 ক্ষেত্রে 1 দিবে, বাকি সবগুলো ক্ষেত্রেই 0 দিবে। এখন হচ্ছে আমার এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট একটু স্পেশাল কাইন্ড অফ একটা গেট, যেটার মাধ্যমে আমরা আসলে অনেকগুলো কাজ করতে পারবো সামনে যদি আপনারা দেখবেন। তো এক্সক্লুসিভ অর গেটের ট্রুথ টেবিলটা যদি একটু খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছেন যে ফাংশনটা লেখা আছে, ফাংশনটা হচ্ছে এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই, এটাকে এক্স এক্সক্লুসিভ অর ওয়াই বলে। এক্সক্লুসিভ অর এর সিম্বল হচ্ছে প্লাস দিয়ে সার্কেল করে দিব। তো ট্রুথ টেবিলটা আমরা দেখি, ট্রুথ টেবিলের মধ্যে দেখতে পাচ্ছেন 0 0 হলে আমার 0 দিচ্ছে, 0 1 হলে 1 দিচ্ছে, 1 0 জন্য 1 দিচ্ছে, 1 1 হলে আবার 0 দিচ্ছে। তার মানে হচ্ছে আপনি যদি সেম সেম ইনপুট দেন সেই ক্ষেত্রে আপনার আউটপুট 0 আসবে, সেম সেম ইনপুট দিলে আউটপুট 0 আসবে, ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট দিলে আপনার আউটপুট হাই আসবে। এক্সক্লুসিভ নর ঠিক তেমনি আপনি এক্সক্লুসিভ অর গেট আঁকবেন একটা, এক্সক্লুসিভ অর গেটে এটা হচ্ছে আমার এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট থেকে আমি একটা নটের ভিতরে জাস্ট ঢুকে দিচ্ছি, এটি হচ্ছে আমার এক্সক্লুসিভ নর গেট। তো আপনারা দেখতে পাচ্ছেন ফাংশন এক্স এক্স অর ওয়াই দ্য টোটালটার উপরে একটা নট সাইন দেওয়া আছে। আমি যদি এখন ট্রুথ টেবিলটা দেখি, সেম এখানে হচ্ছে আমার সেম সেম হলে আমার 0 দিত, এখানে আমার সেম সেম হলে 1 দেবে, আর 0 1 1 0 মানে ডিফাইন্ড হলে আমার 0 দিবে। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।